ব্রেকিং নিউজ এক্সক্লুসিভ আমাদের চ্যানেলে প্রতীক বরাতে পেয়েছে মোস্ট নেগেটিভ রিভিউয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড এর আগে কেউ পায়নি, কিন্তু সম্ভব হয়েছে একমাত্র একজন ব্যক্তির দ্বারাই, প্রতীক বরাদে। হ্যাঁ, প্রতীক বরাদে, যিনি মুভি না দেখেই আগে থেকেই ডিসাইড করে নেন মুভি খারাপ হবে না ভালো হবেন। তিনি তার ফ্যানদের অনেক টাকা বাঁচিয়েছে এবং সেই ফ্যানগুলি সব টাকাগুলোকে যদি যোগ করা হয় তাহলে দেখা যাচ্ছে 200 টাকা হচ্ছে। তিনি একটা কোম্পানিও প্রতিষ্ঠা করেছেন, বয়কট বলিউড প্রাইভেট লিমিটেড। সেই কোম্পানিতে লোকেদের টুইটারে লিখতে বলা হয় বয়কট বলিউড, বয়কট ব্রহ্মাস্ত্র, এবং নিজের ইউটিউব চ্যানেলেও ভালো ভালো কমেন্ট লিখতে বলা হয়। বলিউডের সব মুভি খারাপ। সালমান খানের এবং করণ জোহরের ঘনিষ্ঠ এক বন্ধুও বলে থাকেন, যার নাম কে আর কে, অর্থাৎ কামাল আর খান। এখন তিনিও প্রতীক বরাদের ফ্যান। এই মাত্র খবর আসলো যে তিনি প্রতীক বরাদের বয়কট বলিউড প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন এবং সেই কোম্পানির পাশে দাঁড়িয়ে আছেন আমাদের প্রতিনিধি চুলকানিদা। তো আমরা সোজা চলে যাব চুলকানিদার সাথে লাইনে এবং আমরা জানবো যে কে আর কে প্রতীক বরাদের কোম্পানিতে কাজ পেলো কি পেলো না। হ্যাঁ চুলকানি হচ্ছে? হ্যাঁ, না না, ডাক্তার ওষুধ দিয়েছে, অনেকটা ঠিক হয়ে গেছে। আবে কে আর কে ইন্টারভিউ হচ্ছে? কে কে আর কে? আরে প্রতীক বরাদের কোম্পানিতে যে গেছে। ও তো এরকম বলো না, প্রতীক বরাদে বলবে তো। তো এক্ষুনি ইন্টারভিউ শেষ হয়েছে, তো জানা গেছে যে কে আর কে ইন্টারভিউ দিতে গেছিল, সমস্ত রাউন্ড ক্লিয়ার করেছিল, লাস্ট রাউন্ডে যখনই আধার কার্ড দেখলো দেখছে যে সেখানে খান টাইটেল লেখা আছে। তো প্রতীক বরাদে ভেবেছে যে বলিউডের লোক, তাই তাকে আটকে রেখেছে। ব্রহ্মাস্ত্র মুভি যতক্ষণ সিনেমা হল থেকে নামছে ততক্ষণ তাকে ছাড়া হবে না বলে জানা গেছে। আপনি কি লাইনে আছেন? তো দুঃখের বিষয় চুলকানিদা এখন লাইনে নেই, তাই আমরা পরে আবার চেষ্টা করব। তো আপাতত খবর জানা গেল যে কে আর কে পেলো না বয়কট বলিউড প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি, যার মালিক হচ্ছেন প্রতীক বরাদে। এবং এটা স্বাভাবিক ছিল, কারণ প্রতীক বরাদে নামটাই ইউনিক, তার কোম্পানিও ইউনিক এবং বস তার এমপ্লয়িগুলাও ইউনিক। বাকি আমরা আবার আসবো ব্রেকের পর, তাই কোথাও যাবেন না, বসে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।